बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आमी शामीन अख्तर, प्रवासक इतिहास, पल्लवी महिला डिग्री कॉलेज। आज के आमी तुम्हादेर डिग्रीर द्वितीय बर्षेर पाठदान करब। आज के आमी डिग्री द्वितीय बर्षेर बांगलार इतिहास तुम्हादेर 1214 থেকে 1765 সন পর্যন্ত আজকে তোমাদের আমি ক্লাসে পাঠদান করব। তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ মেয়েরা যারা আছো, তোমরা একে একে সকলে জয়েন করে ফেলো। এবং তোমাদের যে বাংলার ইতিহাস এবং তৃতীয় পত্র, তোমাদের আজকে আমি তোমাদের তৃতীয় পত্র নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। এর আগেও তোমাদের দুটা ক্লাস আমি অলরেডি নিয়ে ফেলেছি। তো আজকে আমি তোমাদের তৃতীয় নাম্বার 3 নং ক্লাস নিতে যাচ্ছি। এবং এর আগের যে ক্লাসগুলো আমি তোমাদের মাঝে আলোচনা করেছি অবশ্যই তোমাদের মনে আছে। তো আজকে আমি তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের অবশ্যই তোমরা ধারণা করতে পারছো যে তোমাদের গত ক্লাসে আমি তোমাদের কি করেছি, সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করে দিয়েছি। আজকে আমি তোমাদের রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং করব। আজকে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের গত ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়ে গেছে। আজকে আমি তো তোমাদের কি করব, রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো রচনামূলক প্রশ্ন সবাই তোমরা দেখো কি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। তোমরা সকলে জয়েন করে ফেলো এবং সকলেই তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে এবং সকলেই তোমরা এই প্রশ্নগুলো লিখে ফেলবে। এবং যে যে পয়েন্টগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি সেই পয়েন্টগুলো অবশ্যই তোমরা লিখবে। এখন দেখো তোমাদের যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো রচনামূলক প্রশ্নের মধ্যে মধ্যযুগের ইতিহাসের উৎসের মধ্যে সুলতানি আমলের উপাদানসমূহ সম্পর্কে আলোচনা করো। দেখো এই প্রশ্ন নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলছি, তোমরা সকলেই ভালো আছো, তো আমিও ভালো আছি। এবং ভালো থেকে আমাদের কি করতে হবে, ক্লাসগুলো করতে হবে এবং সকলেই এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে। এবং বাসায় বসে থেকে সময়গুলো তোমরা কেউ নষ্ট করবে না, কারণ যেহেতু তোমাদের অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমাদের কি করতে হবে, এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে এবং এই ক্লাস ধরেই তোমাদের বাসায় পুরো কোর্সগুলো শেষ করতে হবে। এবং যে বিষয়গুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি এই বিষয়গুলো তোমরা আরেকবার করে তোমরা বাসায় একটু মনোযোগ সহকারে দেখবে, দেখবে যে পুরো প্রশ্ন তোমাদের শেষ হয়ে যাবে। এবং তোমাদের আমি একটা কথা বলে নিচ্ছি যে আমি তোমাদের যে বিষয়গুলো তোমাদের পড়াচ্ছি সবগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা যদি একটু দেখো মনোযোগ সহকারে তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, এখন আমি তোমাদের এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনার প্রশ্নগুলো দেখো যে কি বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি এবং তোমরা এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো এখানে আমি উপাদান সমূহ সম্পর্কে যা আলোচনা করব এর মধ্যে আমি ভূমিকাটা নিয়ে আলোচনা করছি। দেখো ইতিহাস, ইতিহাস হলো অতীত ঘটনার ধারাবাহিকতা বিবরণ, তাই না? তারপর দেখো যে ইতিহাসের যে ঘটনাসমূহর যে ধারাবাহিকতা ভাবে আলোচনার জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এখন এর 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 বিভক্তি হলো প্রাচীন, প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের এই ধারাবাহিকতার বিবরণ। এটা কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করতে ভাগ করেছি, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তাই না? এক কথা আমি তোমাদের বলে দিচ্ছি যে এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ।
তারপর দেখো যে প্রাচীন বাংলার ইতিহাস রচনা যেমন রয়েছে, যে প্রাচীন বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে রয়েছে যে প্রাচীন সাহিত্য, যে প্রত্নতান্ত্রিক উপাদান, যে বিদেশিদের বিবরণে গুরুত্ব দেওয়া হয়। তারপর সেখানে যেমন মধ্যযুগে যেরকম রয়েছে, আমি কিন্তু তিনটা যুগের কথাই কিন্তু আমি বলে দিচ্ছি, যে প্রাচীন যুগ বললাম, এখন মধ্যযুগ নিয়ে আলোচনা করবো। মধ্যযুগে যেমন আছে যেমন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে জানার জন্য যেমন অনেক তথ্য, উপতত্ত্ব গুরুত্ব রয়েছে। তারপর দেখো যে এটা প্রাচীন যুগ নিয়ে তোমাদের আলোচনা করলাম, এখন যেমন যেমন আছে কি মধ্যযুগ নিয়ে আলোচনা করব। প্রাচীন যুগ নিয়ে আলোচনা করলাম তোমাদের, এখন আধুনিক যুগ নিয়ে তোমাদের আলোচনা করব। যেমন যেমন রয়েছে যে প্রাচীন বাংলার ইতিহাস উৎসগুলো কি ছিল, কি হিন্দু ধর্মশ্রী ও মধ্যযুগের ও বাংলা মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হলেও মুসলিম জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে প্রস্তুত হয়, ফলে মধ্যযুগে যে শাসন ব্যবস্থার উৎস জানতে এই মুসলিম ও ধর্মশ্রী সাংস্কৃতিক চর্চার গুরুত্ব বেড়ে যায়। তাহলে অবশ্যই আমাদের এই ইতিহাসটা আগে জানতে হবে যে ইতিহাসটা কি। ইতিহাস হলো অতীতের ঘটনা, এই ধারাবাহিকতায় কিন্তু বিবরণ বিবরণী কিন্তু এখানে কিন্তু পাওয়া যায়। তারপর দেখো এখানে দেখো যে মুঘল যুগে যে বাংলার ইতিহাসের উৎস, যে আদিকাল থেকে বাংলা ছিল কি ধন সম্পদ, এই প্রকৃতি সৌন্দর্য ও লীলাভূমি। এখানে যে বাংলার যে প্রকৃতি সৌন্দর্য মুগ্ধ হয়ে তখন তারা কি করেছে, একাধিক পর্যটক এখানে কিন্তু আগমন করেছে। তার মানে কি, যখন বাংলার এই সৌন্দর্য দেখে তারা কি হয়েছে, অনেক মুগ্ধ হয়েছে। মুগ্ধ হয়ে তারা কি করেছে, দেশ বিদেশ থেকে অনেক পর্যটক তখন এই দেশে আগমন করেছে। তারপর দেখো যে এর যে বাংলার যে ইতিহাসের আলোচনার জন্য তারা কি করেছে, যে নির্ভরযোগ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা তেমনই প্রমাণ তথ্য তেমনই পাওয়া যায়নি। তবে যে সকল তথ্য পাওয়া যায় তার মধ্যে যে প্রত্যক্ষ আনুমানিক তথ্য এখানে মাত্র ছিল। তারপর দেখো এখানে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি, তার মধ্যে যে ক নাম্বার, দেখো ক নাম্বার দিয়ে তোমরা এই পয়েন্টটা লিখতে পারো, যে সুলতানি আমলে বাংলার ইতিহাসের উৎস, এর মধ্যে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো আমি তোমাদের দুটো ভাগে ভাগ করেছি, ক বিভাগ খ বিভাগ দুটো ভাগে কিন্তু আমি তোমাদের এখানে ভাগ করে দিয়েছি। দেখো এখানে এক নম্বরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এখানে দেখো যে মধ্যযুগে যে বাংলার ইতিহাসের রচনার ক্ষেত্রে প্রধান যে সমস্যার সম্মুখীন হতে হয় তা মূল্যবান তথ্য, যথাযথভাবে প্রমাণের অভাব। তার মধ্যে তারপর যে মধ্যযুগে বা যে বাংলার মুসলিম শাসনের ইতিহাসে জানার জন্য তা আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এর মধ্যে আছে মুদ্রা, এই প্রশ্নটা তোমাদের সংক্ষিপ্ত আকারও আসতে পারে এবং রচনামূলক আকারেও আসতে পারে, এবং সংক্ষিপ্ত আকারেও কিন্তু আমি তোমাদের নিয়ে আলোচনা করেছি, এবং আজকে আমি তোমাদের রচনামূলক প্রশ্ন নিয়েও এটা নিয়ে আলোচনা করছি। এবং এর মাঝে দেখো রচনামূলক একটার সাথে কিভাবে দুটা জয়েন করে দিয়ে তোমাদের প্রশ্নটা করতে পারে, এর জন্য কিন্তু আমি আবার আলোচনা করছি। দেখো মুদ্রা ইতিহাসে জানার জন্য মুদ্রার কিন্তু গুরুত্ব কি ছিল, অপরিসীম। এই যে মধ্যযুগে যে বাংলার বিভিন্ন শাসন আমলে শাসন ব্যবস্থা প্রাপ্ত ও মুদ্রা হতে সমকালীন যে বাংলার সামাজিক সাংস্কৃতিক অবস্থা তেমনই চিত্র পাওয়া যায়, যেমন অর্থনৈতিক উন্নয়নের বিশেষ ধারণা পাওয়া যায়। সমকালীন যে সুলতানের আমলের যে সিংহাসনে আরোহণ করে এই সুলতানের নাম তারিখ সংবলিত মুদ্রা প্রচলন করতেন, কোনো কোনো মুদ্রা থেকে যে টাকসালের নাম জানা যায়। স্থাপত্যতান্ত্রিক গবেষণার মাধ্যমে এখানে যে 26 জন শাসন আমলের মুদ্রা আবিষ্কৃত হয়েছে, এই সকল মধ্যে ইতিহাসের রচনা অনেক নির্ভরযোগ্য তথ্য ছিলেন। তাহলে দেখো এই মুদ্রা নিয়ে আমি তোমাদের মানে শর্ট করে তোমাদের এখানে তোমাদের মাঝে তুলে ধরলাম। এখন 2 নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে,
দেখো, 2 নম্বরে যে পয়েন্টটা কথা বলা হয়েছে, শিলালিপি, দেখো সাধারণত শিলালিপি বলতে পাথর, শিলাখণ্ড উৎকীর্ণ বিভিন্ন বাণী বা তথ্যকে আবিষ্কার করাকে বুঝিয়েছে। এই সকল আবিষ্কারে শিলালিপি থেকে যে রাজ্যের সীমানা সহ বিভিন্ন রাজ্য বিজয়ে বিভিন্ন ঘটনা যথাযথ তারিখ জানা যায়। ডক্টর যদুনাথ সরকার বলেছেন যে বঙ্গদেশে যে মুসলিম শাসন আমলে সামান্য কয়েকটি শিলালিপি পাওয়া গেছে, তো এগুলোর মধ্যে রয়েছে কি দেখো, মসজিদ ও সমাধি, সমাধিগাত্রে আরবি ফার্সি ভাষা লিখিত। এ সকল শিলালিপি থেকে বিভিন্ন রাজ্যের রাজা সীমানা ও রাজ্য জয় এবং পরক্ষ পরলোকগণ ব্যক্তি জন্ম মৃত্যুর সাল ও তারিখ জানা যায়। তাহলে এটা ছিল শিলালিপি। 3 নম্বরে স্মৃতিস্তম্ভ অট্টালিকা। বাংলার যে মুসলিম শাসনামলে তখন কি করা হয়েছে, এখানে একাধিক অট্টালিকা ও সৌধ নির্মাণ হয়েছে। তো এ সকল যে অট্টালিকাগুলো যে মুসলিম কৃষ্টি পরিচয় বহন করেছে, এ সকল মধ্যে কি কি আছে দেখো, সৌধ আছে, অট্টালিকা নির্মিতভাবে নাম তারিখ ইত্যাদি উল্লেখিত থাকতো। এ সকল সৌধ অট্টালিকার মাধ্যমে যে সমকালীন বাংলা 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 সমাজ সাংস্কৃতিক পরিচয় পাওয়া গিয়েছে। তারপর 3 নম্বরে আমি পয়েন্টে চলে যাচ্ছি। আমি তোমাদের শর্ট করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি, কারণ এখানে যদি আমি পুরো একটা পয়েন্ট নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে পুরো প্রশ্নটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। এই জন্য জাস্ট তোমাদের পয়েন্ট গুলো কিছু কিছু করে ছোট ছোট করে তোমাদের জাস্ট ধারণাটা দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে পুরোটা ধারণাটা নিয়ে তোমরা পুরো প্রশ্নটা লিখে ফেলবে। দেখো, 4 নম্বরের যে পয়েন্টের কথা বলা হয়েছে, সরকারি দলিল পত্র, সরকারি দলিল পত্রটা কি, কিভাবে কাজ করা হয়েছে, কি জিনিসটা কি, তাই না? এখন এই জিনিসটা আমাদের জানতে হবে যে মধ্যযুগে যে ইতিহাস রচনা সরকারি দলিল পত্র কিন্তু তোমার প্রয়োজনীয়তা কিন্তু কি ছিলেন, অপরিসীম ছিলেন। যেমন সুলতানি শাসনামলে তার শাসনামলে কোনো মূল্যবান দলিল পত্র সংরক্ষণ করেনি, তবে সমকালীন যে বাংলার সমকালীন যে বাংলার সশরকের বিভিন্ন রাজপথের সম্পর্ক যে সকল দলিলপত্র পাওয়া গেছে সেগুলোর মধ্যে নির্ভর করতে হয়। যেমন সুলতানি শাসনামলা আমলে পরবর্তী যে পর্যটক দলিলপত্র সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। তাহলে আমি এই 4টি উৎস নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। এখন এখানে কিন্তু আমি তোমাদের কিন্তু প্রশ্ন দেখো কি বলেছিল, এখানে প্রশ্নটা আরেকবার দেখো, এখানে বলা হয়েছিল যে মধ্যযুগে ইতিহাসের উৎস এবং মধ্য সুলতানি আমলে সম্পর্ক উপাদান সমূহ আলোচনা করো। এখানে কিন্তু 2টা প্রশ্ন মিলে কিন্তু একটা প্রশ্ন হয়েছে। আমি কিন্তু তোমাদের এখানে উৎসগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমি তোমাদের মাঝে সমসাময়িকে যে মুঘল মধ্যযুগে যে আমলে উপাদান সমূহ নিয়ে এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব। এখন 2টা প্রশ্ন মিলে কিন্তু একটা প্রশ্ন হয়েছে। এখন দেখো যে সমসাময়িক ঐতিহাসিক রচনা বলি, এটা নিয়ে এখন আমি তোমাদের পরের অংশটুকু নিয়ে এখন আলোচনা করব। পরের অংশটুকু খেয়াল করো, দেখো সুলতানি শাসনামলের ইতিহাসের সম্পর্কে জানার ক্ষেত্রে সমকালীন যে ঐতিহাসিক রচনাবলি অনেকটা সহায়তা করেছিলেন। যেমন 1 নম্বরে যে পয়েন্টটা দেখো, আরবি ও ফার্সি গ্রন্থাদি বিবরণ। দেখো 1 নম্বরে হচ্ছে আরবি ফার্সি গ্রন্থাদি বিবরণ।
দেখো, সুলতানি শাসন আমলের ইতিহাসে জানার ক্ষেত্রে এই আরবি ফার্সি গদ্যাদি যথেষ্ট গুরুত্ব রয়েছে। উৎপীড়িত রচিত তারিখি ই ইয়ামিনী পুস্তকে গজনীর ও সুলতান আমল সুলতানাদের শাসন ব্যবস্থা কিছু তথ্য পাওয়া যায়, যেমন আবুল ফজল ও বাই হাকিম লিখিত তারিখি ই আল ই শুভ তিগন নামক পুস্তকটি খণ্ড বিশেষ তারিখি ই বাই হাকিতে ও গজনী কেন্দ্রীয় সরকার এই শাসন ব্যবস্থা এই বিবরণে কিছুটা দেওয়া আছে। জিয়াউদ্দিন ও রাব্বানী লিখিত তারিখি ই ফিরোজ শাহী থেকে কিছু তথ্য পাওয়া যায়। ইয়াহিয়া বিন আহমেদ আস ও সর হিন্দি রচিত ও তারিখি ই মুবারক শাহ থেকে সাইদে সুলতান আমলে 1434 খ্রিস্টাব্দে পর্যন্ত এই শাসন ব্যবস্থা বিবরণে পাওয়া গিয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে, কত সন পর্যন্ত এই শাসন ব্যবস্থা বিবরণটি পাওয়া গেছে, 1434 খ্রিস্টাব্দে পর্যন্ত এই শাসন ব্যবস্থা এই বিবরণটা পাওয়া গেছে। তাহলে আরবি ফার্সি গ্রন্থ বিবরণ সম্পর্কে আমরা জানলাম। এখন 2 নম্বরের পয়েন্টটা দেখো, মুসলিম ধর্মশ্রয়ী সাহিত্য বিবরণ। মুসলিম ধর্মশ্রয়ী, তোমরা সবাই পয়েন্টগুলো লিখে নাও, মুসলিম ধর্মশ্রয়ী সাহিত্যের বিবরণ। দেখো, সমসাময়িক সাহিত্যের থেকে কিছু তথ্য পাওয়া যায়, যেমন আমির খসরুদ্দিন রচনাবলী গ্রন্থটি ঐতিহাসিক তত্ত্বে সমৃদ্ধ ছিল। তার রচিত ও নুহ সিপিও হর ওই সুলতানি কুতুবুদ্দিন মুবারক শাহর আমলে রাজনৈতিক যে প্রশাসনিক অবস্থা বর্ণিত আছে। ইসলামের রচিত ফতুহিল সালাতির গ্রন্থ থেকে এই মধ্যযুগে এই ভারতের এই মূল্যবান ঘটনাপঞ্জি সম্পর্কে জানা যায়। তাহলে দেখো, মুসলিম ধর্মশ্রী সাহিত্য বিবরণটা মূল যে জিনিসটা ছিল, যে এখানে তার গ্রন্থে যে রচিত্রগুলো ছিলেন তার মধ্যে দেখো ছিল নুহ সিপহল ও সুলতানি কুতুবুদ্দিন এ মুবারক শাহ, এই রাজনৈতিক যে প্রশাসনিক অবস্থা কিন্তু এখানে বিবরণে বর্ণিত ছিল, এবং ইসলামী রচিত যে ফতুহি সালাতি গ্রন্থ থেকেও এখানে যে মধ্যযুগে তোমার ভারতের এই মূল্যবান ঘটনাবলী সম্পর্কেও জানা গিয়েছে। তাহলে আমরা এই ধর্মশ্রী সাহিত্য সম্পর্কে থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি। এখন দেখো, 3 নম্বরে যে পয়েন্টটা তোমরা স্ক্রিনে খেয়াল করো, 3 নম্বরের পয়েন্টের দিকে তোমরা লক্ষ্য রাখো, যে 3 নম্বরের পয়েন্টে কি বলা হয়েছে, বিদেশি পর্যটকের বিবরণ। 3 নম্বর পয়েন্টটা দেখো, বিদেশি পর্যটকের বিবরণ। বিদেশি পর্যটকের বিবরণটা দেখো, একটু খেয়াল করো, পয়েন্টে দেখো, সুলতানি শাসন আমলের যে বিদেশি পর্যটকের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন সে কে ছিলেন দেখো তো, ইবনে বতুতা ছিলেন যে সুলতানি শাসন আমলে যে বিদেশি পর্যটক ছিলেন, তার মধ্যে কিন্তু তার এই ব্যক্তিত্ব ছিলেন কিন্তু ইবনে বতুতা। তারপর দেখো, 1333 সালে ভারতের আগমন করেন, 1333 সালে এই ভারতে আগমন করেন এবং 9 বছর এদেশে অবস্থান করেছে। তাহলে দেখো, 1333 খ্রিস্টাব্দে ভারতে আগমন করেছে এবং
নয় বছর এখানে কি করেছে, এই দেশে অবস্থান করেছে। তখন তার তু হাত ই নুজাত ফি গায়েবি ই আল আমাসাদ পুস্তকে ও সুলতানি আমলে যে সরকারের যে শাসন ব্যবস্থা, যে সামাজিক জীবন ও রাজ দরবারে চমৎকার এই বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে এখানে যে শাসন ব্যবস্থা, সরকার যে শাসন ব্যবস্থা, সামাজিক জীবন, এই রাজ দরবারে চমৎকার কি করেছে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। ইবনে ফজল ই আল ইমারি গ্রন্থে মাসালিদ ইল আবসাস ফি মুয়া মুলা মুমালিক মুমালিক আল আমসাদ গ্রন্থ থেকে বিভিন্ন পর্যটকের তথ্যাদি সংরক্ষণ হয়েছে। তাহলে বিদেশি পর্যটকের বিবরণটা আমরা দেখলাম। এখন আমরা দেখব চার নম্বরের পয়েন্টটা, আমরা দেখব দেখো চার নম্বর পয়েন্টটা দেখো, রাজনৈতিক ও আইন সংস্কার পুস্তকিদি বিবরণ। চার নম্বর পয়েন্টে কি বলেছে, রাজনৈতিক ও আইন সংস্কার পুস্তকিদি বিবরণ। দেখো সুলতানি আমলে যে রাজনৈতিক আইন সংস্কার ও পুস্তকে দিয়ে স্বাভাবিক মুসলিম শাসন ব্যবস্থা ইতিহাসে যে প্রয়োজনীয় পটভূমি সৃষ্টি করেছে, তখন এই দেখো হেদায়েত ও ওয়াকিয়াব হচ্ছে বিখ্যাত আইন গ্রন্থ। ফখরুদ্দিন ও মুবারক শাহ রচিত ও ফখরুদ্দিন মুবারক শাহের রচিত এই আদল দেখো ফখরুদ্দিন মুবারক শাহ রচিত আদবিল মূলক ই কিফাতের উল মামলুক মামলুক এবং হাজি আবদুল্লাহ হামিদ আবদুল হামিদ মুহারবি ও গজনবীর লিখিত ও দোছরতি ইল আলবার ফি ইলে ইলে ই ফিসাব নামক ও পুস্তকাদি সামাজিক যে রাজনৈতিক সামাজিক ও সামরিক অবস্থা, সরকারি প্রশাসনিক কাঠামো, চিত্র ও চমৎকারভাবে অঙ্কিত হয়েছে। তো এছাড়া এডওয়ার্ড টমাস ইস ও ল্যানসেন ও রাইট এর পুস্তকাদি অবদানও রয়েছে। তাহলে এই রাজনৈতিক ও আইন সংস্কার ও পুস্তকের বিবরণী সম্পর্কে আমরা এখানে দেখলাম। এখন আমরা আরেকটা পয়েন্ট দেখব, সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট আমরা এখন এখানে দেখব। দেখো পাঁচ নম্বর পয়েন্টটা কি বলেছে, ভারতীয় ইংরেজি ও সাহিত্য বিবরণ। ভারতীয় ইংরেজি সাহিত্য বিবরণটা দেখব। দেখো ভারতে মুসলিম ও অমুসলিম ঐতিহাসিক যে ইংরেজিতে লিখিত গ্রন্থ দিয়ে কিছুটা অবদান রয়েছে। সেই সময় অনেক সাহিত্য আরবি ফার্সি ভাষায় লিখিত অনেক মূল গ্রন্থে ইংরেজি অনুবাদ করে ইতিহাসে রচনা করা হয়েছে। তাহলে দেখো ভারতের যে ইংরেজি সাহিত্য বিবরণের সম্পর্কে এখানে যে জিনিসটা আমরা দেখলাম যে ভারতে মুসলমান ও মুসলিম এই সাহিত্য ইংরেজি দলিল পত্র তারা কি করেছে কিছুটা ক্ষেত্রে তারা কি অবদান রেখেছে, এবং সেই সময় তারা কি করেছে সাহিত্য আরবি ফার্সি ভাষা তারা কি করেছে লিখিত অনেক
মূল মূল গ্রন্থ যে ইংরেজি অনুবাদ করে তারা ইতিহাস রচনা সহায়তা করেছে। তারপর তোমাদের এই 5টা পয়েন্ট এখানে নিয়ে তোমাদের নিয়ে আলোচনা করলাম, এবং তোমাদের আমি আরেকটা কথা তোমাদের বলেছি যে তোমাদের যেহেতু এটা 10 নম্বরের প্রশ্ন, তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই একটু বড় বড় করে তোমাদের কিছু অনেক অনেক তথ্য তোমাদের এখানে দিতে হবে। এবং এখানে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের ভূমিকা নিয়ে আলোচনা করতে হবে, এবং ভিতরে তোমাদের যে যে বিষয়গুলো চাবে ওই ওই বিষয়গুলো তোমাদের তুলে ধরতে হবে, এবং সর্বশেষে কি করতে হবে উপসংখ্যা টানতে হবে। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু 2টা প্রসঙ্গ কিন্তু তোমাদের চেয়েছে, 2টা প্রসঙ্গ তো আমি তোমাদের ভাগ ভাগ করে তোমাদের আমি দিয়েছি, ভাগ ভাগ করে কিন্তু লিখে দিয়েছি স্ক্রিনে। তো 2টা প্রশ্ন নিয়ে কিন্তু এখানে কিন্তু আমি আলোচনা করলাম মূল। তারপরে কি সর্বশেষ কিন্তু যে প্রশ্ন লিখো না কেন সর্বশেষ তোমাকে উপসংখ্যাটা টানতে হবে, উপসংখ্যাটা তোমাকে মাস্ট তোমাকে লিখতেই হবে। আর সর্বশেষে যদি উপসংখ্যাটা যদি না টানো তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার কিন্তু পাবে না। লাস্ট ফিনিশিংটা তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে, অবশ্যই তোমাদের কি করতে হবে উপসংখ্যাটা টেনে তোমাদের সমাপ্তি করতে হবে। তার এজন্য আমি তোমাদের সর্বশেষে উপসংখ্যাটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো উপসংখ্যাটা উপসংখ্যাটা তোমরা এভাবে আলোচনা করতে পারো যে পরিশেষে বলা যায় যে বাংলার ইতিহাসের এই মধ্যযুগের ইতিহাস রচনা ক্ষেত্রের তথ্যের সীমাবদ্ধতার সত্ত্বেও উপযুক্ত উপকরণ থেকে যে তথ্য দিয়ে পাওয়া যায় তার তুলনা কি ছিলেন অপরিসীম। তবে এই উপাদান এই উপকরণগুলোর মাধ্যমে যে সকল তথ্য পাওয়া যায় তা মধ্যযুগের ইতিহাসে জানার জন্য যথেষ্ট নয়, কিন্তু তুলনামূলকভাবে যে বাংলার ইতিহাস মধ্যযুগীয় ইতিহাস রচনার ক্ষেত্রে বিরাট প্রসারিত। তাই সার্বিক দিক থেকে বিবেচনা করে এই তথ্যের স্বল্পতা হেতু উপযুক্ত তথ্যগুলোর যে মূল্যবান মূল্যবান তা বলা যায়। তো তাহলে দেখো এখানে যে বাংলার যে ইতিহাসের যে মধ্যযুগের যে ইতিহাস রচনা ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কিন্তু কি ছিলেন তথ্য কিন্তু সীমাবদ্ধতা সত্ত্বেও উপযুক্ত যে উপকরণ তথ্য এখানে কিন্তু পাওয়া গিয়েছে এবং অপরিসীম কিন্তু কি ছিলেন অপরিসীম ছিলেন। তবে এই উপকরণের মাধ্যমে যে সকল তথ্য পাওয়া গেছে তার মধ্যে যে ইতিহাসে জানার জন্য যথেষ্ট নয়, তবে তুলনামূলকভাবে এই বাংলার বাংলার ইতিহাসে মধ্যযুগে যে রচনা ক্ষেত্রে বিরাট প্রসারিত এই সার্বিক দিক থেকে বিবেচনা করতে যে উপযুক্ত তথ্যগুলোর এই মূল্য মূল্য মূল্যবান মূল্যবান তা বলা যায়। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু খুবই কিন্তু আমাদের জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। তাই আমরা বলি যে আমাদের কি করতে হবে, আমাদের সুন্দরভাবে এই ইতিহাসটা জানতে হবে এবং ইতিহাসের সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের আয়ত্তে থাকতে হবে, তা না হলে কিন্তু আমাদের কিন্তু সামনে দিকে গিয়ে যাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এজন্য কি করতে হবে আমাদের ইতিহাসটা জানতে হবে, এবং এজন্য তোমাদের দেখো প্রত্যেকটা ক্লাসেই কিন্তু তোমাদের এই ইতিহাস সাবজেক্টটা কিন্তু আছে এবং সব জায়গায় কিন্তু কম্পালসারি কিন্তু চাবে তোমাদের কিন্তু পড়তেই হবে। তো সো তো এই জিনিসটা একটু মনোযোগ সহকারে তোমরা পড়বে, মনোযোগ সহকারে একটু তোমরা দেখবে, দেখবে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো এই জন্য কি করতে হবে আমাদের জানার জন্য আমাদেরকে এই সাবজেক্টটার প্রতি আমাদের একটু গুরুত্ব দিতে হবে। তাহলে দেখো আজকে আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমি তোমাদের আরেকবার আমি তোমাদের মনে করানোর জন্য আমি আরেকবার একটু রিপ্লাই করছি। দেখো মধ্যযুগী ইতিহাসের উৎসের মাধ্যমে যে সুলতানি আমলের উপাদানসমূহ আলোচনা করো, এখানে দেখো
আমি উৎসগুলো নিয়ে কি কি আলোচনা করেছি, উৎসগুলো নিয়ে আলোচনা করেছি মুদ্রা, শিলালিপি, স্মৃতিস্তম্ভ, অট্টালিকা, সরকারি দলিল পত্র, এই উৎসগুলো নিয়ে এই চারটা উৎস নিয়ে আলোচনা করেছি। তারপরে কি আলোচনা করেছি, দেখো সমসাময়িক যে ঐতিহাসিক রচনাগুলি, ঐতিহাসিক রচনাবলী কি আলোচনা করেছি, ঐতিহাসিক রচনাবলীর মধ্যে 1 নম্বর আলোচনা করেছি যে প্রশ্নটা আলোচনা করেছি এর মধ্যে দেখো আরবি ফার্সি গ্রন্থাদি বিবরণ, 1 নম্বরে প্রশ্নটা আলোচনা করেছি পয়েন্টটা। 2 নম্বরে যে পয়েন্ট আলোচনা করেছি মুসলিম ধর্ম শ্রী সাহিত্য বিবরণ, মুসলিম ধর্মশ্রী সাহিত্য বিবরণ 2 নম্বরে পয়েন্ট। আর 3 নম্বরে পয়েন্টটা দেখো বিদেশি পর্যটকের বিবরণ। আর 4-এ আছে কি রাজনৈতিক ও আইনি সংস্কার পুস্তকেদি বিবরণ। আর 5-এ কি আছে ভারতীয় ইংরেজি সাহিত্য বিবরণ। তাহলে এই 5টা পয়েন্ট আমরা এখানে আলোচনা করলাম যে সমসাময়িক ঐতিহাসিক রচনা বলি, এখানে আমি এই 5টা পয়েন্ট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করেছি। তো তোমাদের আমি আরেকবার বলছি যে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলো দেখবে এবং সুন্দর করে তোমরা এই প্রশ্নটা বাসায় বসে তোমরা পড়ে ফেলবে। তোমরা আর সময় নষ্ট করো না, যেহেতু তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমরা এই ক্লাসগুলো সুন্দর মনোযোগ সহকারে দেখো এবং এই ক্লাসগুলো তোমরা বাসায় বসে বসে শেষ করে ফেলার চেষ্টা করবে এবং বাসায় বসে বসে তোমরা লেখার চেষ্টা করবে। কেউ তোমরা সময়গুলো অপচয় করো না, তোমরা প্রত্যেকটা মেয়ে মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো করবে। কেউ তোমরা সময়গুলো আর নষ্ট না করে তোমরা সবাই কি করবে এই ক্লাসগুলো দেখবে এবং সবাই একটা করে তোমরা খাতা তৈরি করবে এবং ওই খাতায় কি করবে এই প্রশ্নগুলো তোমরা সবাই লিখে রাখবে। এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা মেয়ে তোমরা লিখে রাখবে। কেউ তোমরা যেন এই ভুলটা যেন না করো যে তোমরা পরে লিখবে কিংবা এখন লিখবে না, তুমি এই কাজটা যেন না যেন করো, তোমরা সবাই একটা মনোযোগ সহকারে তোমরা লিখে ফেলবে। লিখে তোমরা সুন্দর করে গুছিয়ে রেখে দিবে, যখন তোমাদের দেখা যাবে পরীক্ষা চলে আসবে তখন দেখা যাবে তোমরা কি করতে পারছ, সুন্দর করে ওই জিনিসগুলো একবার করে দেখে যাও, তাও তোমরা তোমাদের মনে চলে আসবে এবং তোমাদের ওটা বুঝতে সুবিধা হবে যে মানে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই জন্য আমি তোমাদের বলছি তোমরা কি করবে জিনিসগুলো যখন লিখে রাখবে তোমাদের অবশ্যই আয়ত্তে চলে আসবে। তো এইভাবে তোমরা ক্লাসগুলো দেখার চেষ্টা করো, ক্লাসগুলো করার চেষ্টা করো এবং সবাই তোমরা পরবর্তী ক্লাসগুলোতে সবাই তোমরা জয়েন করবে। এবং এটাই আমি বলছি তোমরা সবাই জয়েন করবে ক্লাসগুলো, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। আমি তোমাদের ছোট ছোট করে ক্লাসগুলো নিচ্ছি এবং প্রত্যেকদিন প্রত্যেক ক্লাসে তোমাদের একটা করে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি তোমাদের এই পর্যন্ত ক্লাস শেষ করতে চাচ্ছি। তো তোমরা যারা ছিলে এবং যারা ক্লাসগুলো দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে তোমরা সবাই ক্লাসগুলো জয়েন করো এবং ক্লাসগুলো দেখো এবং সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, এটাই আমি আশা রাখি। তো আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।